নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ক্যামেলিয়ার কুঞ্জ ছায়া স্বাগতম। আজকের এই প্রতিবেদনে আমরা তোমাদের জন্য সহজ ও সরল ভাষায় শিক্ষক দিবস সম্পর্কিত কিছু তথ্য নিয়ে এসেছি। প্রিয় শিক্ষক শিক্ষিকা, আমার সহপাঠী এবং আমার ছোট বড় ভাই বোনেরা, আপনাদের সবাইকেই জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই বিশেষ দিন 5ই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস উদযাপন করতে একত্রিত হয়েছি। প্রথমেই আমি আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানাই। একজন ভালো শিক্ষক শুধু শিক্ষাদানে সীমাবদ্ধ থাকেন না, তিনি আমাদের জীবন গঠনে অন্যতম স্তম্ভ। তাই শিক্ষক দিবসে আমাদের সকলের উচিত তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। শিক্ষকরা আমাদের জীবনে প্রতিটি পর্যায়ে পথপ্রদর্শক হিসাবে রয়ে যাবেন, তাদের অবদান কখনো ভোলার নয়। সকল শিক্ষকদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। শিক্ষক দিবসের এই বিশেষ মুহূর্তে সকল শিক্ষকদের প্রতি প্রণাম জানিয়ে আমি আমার আজকের এই উপস্থাপনাটি শুরু করেছি। আজকের এই দিনটি বিশেষ, কারণ এটি শুধুমাত্র শিক্ষক দিবস নয়, এটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনেরও জন্মদিন। তিনি তামিলনাড়ুর তিরুতানি গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে 1888 সালে 5ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষরা সর্বপল্লী নামে একটি শহরে বসবাস করতেন, আর সেই কারণেই রাধাকৃষ্ণনের পরিবারের সদস্যরা তাদের নামের আগে সর্বপল্লী নামটি ব্যবহার করতেন। তার বাবার নাম সর্বপল্লী বীরস্বামী এবং মাতার নাম সীতাম্মা। তিনি ছিলেন একজন মহান শিক্ষক এবং স্বাধীন ভারতে প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। 1954 সালে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দিয়ে সম্মানিত করেন, যা তাকে প্রথম ব্যক্তি হিসাবে এই পুরস্কার প্রাপ্তির গৌরব এনে দেয়। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তার ছাত্ররা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি প্রস্তাব করেন যে তার জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হোক। তার এই অনুরোধ মেনে সেই থেকে প্রতি বছর 5ই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসাবে উদযাপিত করা হয়ে আসছে। শিক্ষকরা আমাদের জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে আছেন। তারা শুধু আমাদের জ্ঞান দেন না, তারা আমাদের সঠিক পথে পরিচালিত করেন, জীবনে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহায়তা করেন এবং আমাদের জীবনকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলতেও সাহায্য করেন। আমরা যতই বড় হই না কেন, আমাদের কখনোই আমাদের জীবনে শিক্ষকদের অবদান ভুলে যাওয়াটা উচিত নয়। শিক্ষকরা আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে ছায়ার মতন আমাদের পাশে থাকেন, ঠিক যেমন একটি গাছের ছায়া, যা আমাদের জীবনকে প্রশান্তি দেয়। শিক্ষকরা সমাজের মেরুদণ্ড, তাদের ছাড়া একটি সুন্দর সমাজ ও উজ্জ্বল ভবিষ্যৎ কল্পনা করা যায় না। শিক্ষকদের ভূমিকা আমাদের চরিত্র গঠনে অপরিসীম। তারা আমাদের শুধু পাঠ্য বইয়ের জ্ঞান দেন না, বরং জীবনে প্রতিটি ধাপে আমাদের সঠিক পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যান। তাই আমাদের উচিত সবসময় তাদের সম্মান করা এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকা। শিক্ষক দিবস ঘিরে 5ই সেপ্টেম্বর দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষকদের সম্মান জানিয়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। জীবনে চলার পথে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি শিক্ষা, অন্যটি দীক্ষা। দীক্ষা আমাদের পরিবারের তরফ থেকে আসে, আর শিক্ষা আসে শিক্ষকের তরফ থেকে। তবে পরিস্থিতি অনুযায়ী বহু সময় শিক্ষক থেকে আমরা তাদের প্রিয় ছাত্রছাত্রী হিসাবে দীক্ষাও পেয়ে থাকি। ডক্টর আব্দুল কালাম বলতেন, আমি বিশ্বাস করি যে পৃথিবীতে শিক্ষকের চেয়ে সমাজের জন্য মহান আর কোনো পেশা নেই। সেই সূত্র ধরে আমরাও স্মরণ করে নিতে চাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে। তার জন্মদিনে 5ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে প্রতি বছরই পালিত হয়। দেশের আদর্শ নাগরিক হিসাবে ছাত্রদের গড়ে তোলার ব্রত নিয়ে শিক্ষকরা নিজেদের মতন করে পথ চলে, দেখিয়ে দেন সঠিক আর বিঠিকের রাস্তা। জাতির শক্তি বৃদ্ধি করতে, বিশ্বকে আরও বলিষ্ঠ করতে শিক্ষকদের অবদান অতুলনীয়। শিক্ষকদের স্থানের সঙ্গে অন্য কারো স্থানের তুলনা করা হয় না। জীবনে চলার পথে অভিভাবক হিসাবে যা বাবার গুরুত্ব যতটা, ততটাই শিক্ষকের গুরুত্ব।
শিক্ষক দিবস হলো শিক্ষকদের সম্মানার্থে পালিত একটি বিশেষ দিবস, যা বাংলাদেশ এবং ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে উদযাপিত হয়। এই দিন শিক্ষকদের তাদের নিজস্ব কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মান দেওয়া হয়ে থাকে। ভিন্ন ভিন্ন দিনে উদযাপিত হলেও অক্টোবরের 5 তারিখ ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। বিংশ শতাব্দীর শুরু থেকেই বিভিন্ন দেশে শিক্ষা দিবস পালনের উদ্যোগে নেওয়া হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে প্রতিটি দেশে কোনো বিখ্যাত শিক্ষক কিংবা উল্লেখযোগ্য মাইলফলকে অর্জনকে উপলক্ষ করে এই দিবস পালন করা হয়ে থাকে। যেমন 11 সেপ্টেম্বর ডোমিনো ফস্টিনো সামন্তের মৃত্যু দিবসে আর্জেন্টিনার শিক্ষক দিবস পালন করা হয়। যদিও ভারতে প্রথাগত হিসাবে হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের পূর্ণিমায় গুরু পূর্ণিমা পালিত হয়। 1962 সাল থেকে সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে অর্থাৎ 5ই সেপ্টেম্বর দেশটিতে শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। অন্যান্য আন্তর্জাতিক বিশ্বে পালিত না হলেও বিভিন্ন দেশে বিভিন্ন দিনে শিক্ষক দিবস পালিত হওয়ার এটি একটি উল্লেখযোগ্য মুখ্য কারণ। দেশ অনুযায়ী শিক্ষক দিবসে পালনের দিন: আফগানিস্তানে 3 শাওয়াল, আলবেনিয়ার 7ই মার্চ, আলজেরিয়ার 28শে ফেব্রুয়ারি, আর্জেন্টিনার 11ই সেপ্টেম্বর, আর্মেনিয়ার 5ই অক্টোবর, অস্ট্রেলিয়ার অক্টোবরের শেষ শুক্রবার, আজারবাইজান 5ই অক্টোবর, বাংলাদেশ 5ই অক্টোবর, ব্রুনেই 23শে সেপ্টেম্বর, ভুটান 2রা মে, বলিভিয়া 6ই জুন, ব্রাজিল 15ই অক্টোবর, বুলগেরিয়া 5ই অক্টোবর, কামেরুন 5ই অক্টোবর, কানাডা 5ই অক্টোবর, চিলি 16ই অক্টোবর। সর্বমোট 21টি দেশে 5ই অক্টোবর শিক্ষক দিবস পালন করে। যেমন আর্মেনিয়া, আজারবাইজান, বুলগেরিয়া, কানাডা, এস্তোনিয়া, জার্মানি, লিথুয়ানিয়া, মেসিডোনিয়া, মালদ্বীপ, মরিশাস, প্রজাতন্ত্র মলদোভিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, ফিলিপাইন্স, কুয়েত, কাতার, রোমানিয়া, রাশিয়া, সার্বিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য 11টি দেশে 28শে ফেব্রুয়ারি শিক্ষক দিবস পালন করে। যেমন মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিশর, জর্ডান, সৌদি আরব, ইয়েমেন, বাহরাইন, সুদান ও ওমান। আজ এই পর্যন্তই থাক, আবার আসবো অন্য কোনো বিষয় তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল করে দেবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। নমস্কার।